এখন টাইম লাইনের মতো দেখা যাচ্ছে, তখন আমার মনে হচ্ছিল যে এরকম লম্বা হয়ে আছে, আমি বুঝতে পারতেছিলাম না আসলে এমন হচ্ছে কেন। রেজলিউশন ঠিক ছিল না, অসময় দেখবেন আপনাদের পিসিতেও হইতে পারে, হয়তো উইন্ডোজ দিলেন বা ড্রাইভার নাই বা রেজলিউশন কেউ ঘাটছে, তখন দেখবেন একটা আপনি আঁকতেছেন একটা ওভাল, সেটা হয়ে যাচ্ছে একটা ডিম, আঁকতেছেন একটা বক্স হয়ে যাচ্ছে একটা ইট। তো সেরকমই এখন টাইম লাইনের চেহারাটা আসছে। এখানে কি ছবি অ্যাড করবো? ছবি অ্যাড করি একটা। এখন নায়কের নাম বলেন, বর্তমান কিং খান তো বুঝে না। কিং খান হবে না, বর্তমান বলেন, সালমান শাহ, সালমান শাহ বর্তমানে, রণবীর কাপুর দিয়ে দিই, এও তো পুরানো হয়ে গেছে, সালমান সাথে সালমান আমাদের সময় নাম ছিল। কোনটা দিব, এটা দিই, এটাও ছোট করি, ছোট করে এখন এই বডির সাইডের জায়গাটা সেটা আমরা মুছে ফেলবো মাস্কিং করে। না এটা আমি টান দিয়ে নিয়ে এসেছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এখান থেকে যে মুভ টুল দিয়ে ধরছি, এখানে যে মাউস রাখলাম, এখানে আসে ছেড়ে দিলাম, চলে আসলো। আপনি কপি করেও আনতে পারেন, মাস্কিং ব্রাশ এভাবে মুছে দেন। এটাই কেন দেখতে চাইছিলেন, মাস্কিং কাছাকাছি যাওয়ার পর এখন মাস্কিং এর আমরা একটু ইয়াটা কমা নিতে পারি, হার্ডনেসটা। হ্যাঁ মাল্টিপ্লাই করে দিলে কি হবে, আর ওর মুখের কি হবে বলেন, তাহলে ফটোশপ মাল্টিপ্লাই লেয়ার অপশন বানায় বলতে আমার ফটোশপ রেডি, বিক্রি করো। ওকে আমি এতটুকু রাখি, রাখলাম, লিখে দিই নাম, রণবীর কি খান না কাপুর, লেখাগুলো সাধারণত আমরা মুখের সামনে দেই না, কারণ মুখের সামনে দিলে ফেস দেখতে ডিস্ট্রাকশন হয়। লেখাগুলো আপনি একটু নিচের দিকে দিতে পারেন, মাথার দিকে দিতে পারেন, কিন্তু মুখের সামনে দিবেন না, মানে যে কোনো ডিজাইন আপনি দেবেন, যে কোনো ফেস যদি ইউজ করেন, ফিগার তার সামনে যদি আই থাকে চোখের দিকে খালি জায়গা রাখবেন, দেখতে ভালো লাগবে, অথবা সামনের দিকে ওকে জায়গা রাখবেন, ওকে হাঁটার জায়গা দেন, চলার জায়গা দেন, নিঃশ্বাস নেওয়ার জায়গা দেন। লেখা নিয়ে এসেছি জাস্ট টাইপ টুল টি, অথবা সিলেক্ট করবেন টি, এখানে ক্লিক করবেন, আর্টওয়ার্কে টাইপ করবেন, চলে আসবে। যেমন দেখেন এই ছবিটা এখন আছে এখানে, আমি যদি এই ছবিটা সরাই এই পাশে দেই, এই ডিজাইনটার মোটেও ভালো লাগবে না, দেখেন এখনই খারাপ লাগছে, খারাপ লাগছে না ভালো লাগছে, কারণ হলো ওই ফেসের সামনে জায়গা নাই। টেক্সটের কালার চেঞ্জ করতে পারি আমরা, সবাই পারি, পারি না, আমরা দেখি এখানে কালার আছে, আপনি এখান থেকে কালার দেখে দিতে পারবেন, এভাবে কালার সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি যদি পার্সেন্টেজ জানেন এখান থেকেও দিতে পারবেন, আমরা 100 ইয়েলো কালার দিই, এটা নাহলে হয়তো আসবে না ওখানে।
বলেন 100 ইয়েলো বোল্ড দেই চাইলে একটা স্ট্রোকও ব্যবহার করতে পারি স্ট্রোক আমরা এই ব্যবহার শিখছিলাম লেয়ার স্টাইল তো দেখাই নেই লেয়ার স্টাইল শুধু টুলস টুলস পর্যন্ত দেখানো হয়েছিল একটা ছবি দিলাম একটা ব্যাকগ্রাউন্ড আনলাম আর একটা টাইটেল লিখে দিলাম রণবীর কাপুর আমরা লেয়ার স্টাইলটা দেখি আমরা তো টুলসগুলো শিখছি এখন আস্তে আস্তে ভিতরে ইফেক্ট ইফেক্ট টুলস এগুলো আস্তে আস্তে দেখে ফেলবো এটা হলো আপনার লেয়ার স্টাইল এটার ইয়া হলো এফ এক্স দেখেনি যেখানে আছে অ্যাড লেয়ার স্টাইল আপনি কখনো লেয়ার সিলেক্ট করে যদি এটা দেন তাহলে এখানে কী কী অপশন পাবেন এখানে আপনি পাবেন বেবেল এম্বুস ওই অনেক সময় লেখা দেখেন না যে একটু সাইড থেকে ফুলে আছে বেবেল এম্বুস কাউন্টার টেক্সচার স্ট্রোক যদি কোনো ডিজাইনের সাইডে কালার দেওয়ার প্রয়োজন পড়ে আপনি এখান থেকে দিন নিতে পারবেন ইনার শ্যাডো স্টেইন কালার ওভারলেটা এরকম দেখেন যে এই রঙটার উপরে আর একটা রঙ থাকবে আমি এটার উপরে রেড দিলাম কালার ওভারলেটা এখন দেখা যাচ্ছে না পুরোটাই কালার চেঞ্জ করে ফেলছে এখানে আপনি মাল্টিপ্লাই করে দেন বা অন্য একটা কালার দিয়ে দেখেন না আসবে তো অবশ্যই এই যে আসতেছে কিন্তু কালার ওভারলে আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্টও দিতে পারতেন কালার ওভারলে আছে যে গ্রেডিয়েন্ট ওভারলে আলাদা করেই আছে এই যে এটাই মাল্টিপ্লাই দেন এটা বাড়ান দেখেন দেখেন এরকম ঝকমক ঝকমক টাইটেল অনেক সময় ব্যবহার করে অনেকে দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে দেখতে হবে বাসায় গিয়ে দেখে প্র্যাকটিস করতে হবে যে কোনটার কী কাজ আপনি কোনটা কোথায় ব্যবহার করবেন এরকম গ্রেডিয়েন্ট ওভারলে প্যাটার্ন আছে প্যাটার্ন আমরা চিনিত একটা নির্দিষ্ট ডিজাইনের ছোট একটা অংশ প্যাটার্ন হিসেবে সিলেক্ট করে ওইটা দিয়ে ফুল একটা ডিজাইনকে ফিল আপ করা প্যাটার্ন যেমন বলে এটার প্যাটার্ন কী যেমন এটার কার্পেটের একটা প্যাটার্ন আছে হ্যাঁ একটা টেক্সচার একটা পুরো জিনিস মিলে টেক্সচার হতে পারে কিন্তু প্যাটার্ন হলো একটা নির্দিষ্ট অংশ দিয়ে পুরো জায়গা ফিল আপ থাকবে ওই ছোট্ট অংশটা হলো প্যাটার্ন এই যে এখানে দেখেন এই যে প্যাটার্নটা কিন্তু ওইটা এই যে ডট ডট বলে এটা হলো প্যাটার্ন কিন্তু পুরো জায়গাটাই ফিল আপ করছে লেখার মধ্যে দেখেন আচ্ছা এটা প্যাটার্নটা লেখার মধ্যে না দিয়ে যদি লেয়ারটাতে দিই ভালো লাগবে দেখতে দেখাই প্যাটার্ন এখানে অনেকগুলো প্যাটার্ন আছে দেখেন আপনি যে কোনোটা ব্যবহার করতে পারবেন কাস্টম প্যাটার্ন বানাইতে পারবেন এটা ইউজ করি এখানে মাল্টিপ্লাই দিয়ে দিই তাহলে চলে আসবে প্যাটার্নও ছোট বড় করা যাবে হ্যাঁ কারো বুঝতে কোনো সমস্যা বলতে হবে ভাইয়া এরকম প্যাটার্ন আপনি চাইলে বানাইতে পারবেন ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে এখন অনেক ইউজ হয় মানে ওয়ান পিক্সেল একটা প্যাটার্ন অংশ নিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছে দিচ্ছেন না যারা পিএইচডি ডিজাইন করছেন বা দেখছেন ওকে এটা একটা দিলাম এখন যদি লাইট অ্যাড করতে চাই লাইট অ্যাড করতে পারবো তো লাইট অ্যাড করি এগুলো ডিজাইন সুন্দর হওয়া জরুরি না এখানে হলে জিনিসপত্র দেখানোটা জরুরি সেটাই দেখানো হচ্ছে এখানে ফিল্টার গ্যালারি আছে ফিল্টার গ্যালারির ব্যবহার দেখছেন এ দেখেন
তাহলে আমি প্রথম থেকে আবার দেখাই। পেইন্টাররা বিভিন্ন রকম ছবি বিভিন্ন ইফেক্ট দেখে, জল রং, তেল রং, ওয়াটার কালার ব্রাশ, পেন্সিল স্ট্রোক। তো সেরকমই আমরা যদি মনে করি যে আমাদের এই লেয়ারটাকে, এই লেয়ারটাকে কোনো একটা ইফেক্ট দিব, সেখানে আমরা ফিল্টার থেকে এখানে দিতে পারি। ফিল্টার গ্যালারি, ফিল্টার গ্যালারিতে অনেকগুলো অপশন আছে, দেখেন, অ্যাস্থেটিক, ব্রাশ স্ট্রোক, ডিস্টর্ট, স্কেচ, স্টাইল, টেক্সচার, এর মধ্যে আরও অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে ট্রাই করেন। দেখেন এখানে একটা আছে, এখানে কালার পেন্সিল, কালার পেন্সিল দেখলে অনেকটা এরকম হয়, আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন, কালার পেন্সিলের এখানে কন্ট্রোল করা যাবে, দেখতে পাচ্ছেন, কাট আউট, ড্রাই ব্রাশ, ফিল্ম গ্রেইন, ফ্রেস্কো, নিয়ন গ্লো, এরকম অনেকগুলো অপশন আছে। এটা প্লাস্টিক, মনে হবে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখছে কোনো কিছু, এগুলো ট্রাই করতে হবে বাসায় গিয়ে। এ একটা আছে, এটা আছে, এগুলো কিন্তু ভালো লাগছে, ভালো লাগছে না? এখানে কেমন দেখা যাচ্ছে আসলে? এই যে এটার নাম কি, স্প্রেডার। একটা আছে ওয়াটার গ্লাসে, একটা আছে কাঁচের গাড়ির গ্লাসে বা জানালার গ্লাসে, পানি পড়লে যেরকম হয় মনে করো ওরকম পড়ছে, এখানে আছে। ওকে, ব্রাশ, ডিস্টর্ট আছে, ডিফিউজ গ্লো, এই যে এটা গ্লাস, কাঁচের গ্লাসে পানি টানি পড়লে রাতের বেলা রাস্তায় এরকম একটা সিন হয় ছবি তুললে, পোশন রিপল, এই যে স্কেচ মোড আছে, যেটা ফেসবুকে দেখা যায় আপনার ছবিটি স্কেচ করে নিন, আমরা সেখানে ছবি আপলোড করে স্কেচ করে নিই আর ওরা আমাদের ছবিটা রেখে দেয়, করি না অনেক এরকম। ক্রোম, মেটালিক ইফেক্ট, দেখ স্টাইলে একটাই থাকে, গ্রোয়িং এগেল, এজ, আর এটা হলো টেক্সচার, আপনি এখানে কাস্টম টেক্সচার দিতে পারবেন। যেটাও ছোট বড় করা যাবে, দেখতে পাচ্ছেন, একটা ভালো লাগছিল এখানে এটা দিয়ে দেখি। ওকে, এটা একটা হইলো, এটা আমরা ইয়া থেকে যেতে পারি, এই যে ফিল্টার থেকে যেতে পারি, ফিল্টার গ্যালারি, কন্ট্রোল এফ শর্টকাট, অথবা ও হ্যাঁ এটা শুধু এখানেই আছে ফিল্টারে, কন্ট্রোল এফ অথবা ফিল্টার থেকে যেতে পারবে। আরেকটা যেটা আছে, এখন মনে হচ্ছে না যে ইমেজটা চারদিকে লাইট, আমরা আর একটু সাইডের ডার্ক করে ইমেজটার ফোকাসিং যদি আরও মাঝামাঝি নিয়ে আসতে চাই, এরকম হয় না যে আপনি সাইডের দিকে আমি এত লাইট রাখবো না, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। আবার গ্রেডিয়েন্টে যান, ইফেক্টে যান, দেখেন এখানে একটা অপশন আছে কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে দিই, কালার না, গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে আমরা মাল্টিপ্লাই করে দিই, তারপরে এটাকে অপাসিটি বাড়াই, দেখেন নিচ থেকে আসতেছে, আমরা নিচে চাই না, আমরা মাঝখান থেকে নিব, লিনিয়ারকে রেডিয়াল করে দিই, রেডিয়াল এখন আছে কোথায়, মাঝখানে, এটাকে রিভার্স করে দিব, দেখেন এখন গ্রেডিয়েন্ট অফ করলে দেখেন এতটুকু আমরা চেঞ্জ করতে পারছি, দেখতে পাচ্ছেন এরকম। এটা যদি একটু ডার্ক বাড়াই কেমন হবে, যেমন এই লেয়ারটাই দেখেন প্লিজ, এই লেয়ারটাই যদি আমরা কন্ট্রোল এম দিই তাহলে আমরা পাবো হলো কার্ভস, কার্ভস উপরের দিকে গেলে লাইট হবে, নিচের দিকে আসলে ডার্ক হবে, লাইটই থাক, একটু ব্রাইটনেস থেকে দেখে আসি কি হয়। কার্ভসটা কন্ট্রোল এম, হ্যাঁ এখানেও আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্টেও আছে কার্ভস,
as a curves. মানে এই কার আর হলো এই কার এইটা এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আরেকটা আছে লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে ইফেক্ট যেটা যেভাবে আছে আপনি যেটা যেমন আমি কার্ভ দিয়ে যদি এটাকে একবার চেঞ্জ করে ফেলি এখন যদি এটা আমি সেভ দিয়ে দেই তাহলে আমি এখানে ব্যাক করতে পারবো না, হিস্টোরি থেকে ব্যাক করতে হবে আর ফাইল সেভ করে বন্ধ করে দিলে আর সম্ভব না। এই জন্য অনেকে কী করে বা আমরা কী করি এখান থেকে লেয়ার অ্যাডজাস্টমেন্টে যাই, লেয়ার অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে একটা লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিই সেখানটার মধ্যে কার্ভ অ্যাপ্লাই করি যেখানে আছে এই যে কার্ভস। এখন যদি এই কার্ভসটা ইউজ করি কাজ একই করবে কিন্তু সুবিধা হলো আপনার ইমেজটা আপনি আগের জায়গায় রাখতে পারবেন। এখন চাইলে এই লেয়ারটা যদি বন্ধ করে দেন শেষ, আপনার ইমেজটা কিন্তু নষ্ট হয় নাই বা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে আপনি ইজিলি করতে পারবেন। এই জন্য লেয়ার থেকে ব্যবহার করি আমরা, হ্যাঁ শেখার জন্য আমরা এখান থেকে শিখছি কিন্তু ব্যবহার করবো এভাবে। অনেক ডার্ক হয়ে গেছে, যেমন অনেক ডার্ক হয়েছে আমি যদি সেভ দিয়ে ফেলতাম আমি এখানে ব্যাক করতে পারতাম না আগের অপশন হলে, এখন পারবো যেখানে অনেকগুলো অপশন আছে আমাদের দরকারই নেই কার্ভ আমরা ব্যবহার করব না। সেভ দি ক্যানভাস নেই ইয়ার নাম ওকে। ফাইল সেভ করার সিস্টেম জানি, ফাইল সেভ করার আচ্ছা আমি এভাবে সেভ করতে পারি ক্যানভাস আন্ডার স্কোর হাইফেন বা ইয়া দেওয়া আছে তা আন্ডার স্কোর দেওয়াটা অনেক স্বীকৃত একটা পদ্ধতি, ভালো দেখতেও ভালো লাগে অনেকে ইউজ করে দেখতে বুঝে। ক্যানভাস প্রজেক্ট আন্ডার স্কোর টাইম লাইন এফবি টাইম লাইন স্পেলিং ঠিক আছে সেভ দিলাম। জি হ্যাঁ পিএইচডি সেভ হয়েছে, আমি প্রজেক্টেই সেভ করছি। এখন আমরা টাইম লাইনের জন্য সেভ করবো স্যার। তো কারো একটা ফেসবুকে টেস্ট করেন টেস্ট করবেন না যে ফেসবুকে ফিট হলো কি না। হ্যাঁ কারেন্ট টেস্ট নেই ওকে হ্যাঁ বুঝি নেই কেউ ফেসবুকে টাইম লাইনটা আপলোড করে দেখতে চাইলো না, যদি পাবলিশড হয়ে যায় মানুষে কি বলবে। আমার ফেসবুকের লাস্ট পাস ইউজ করা যার যন্ত্রণা হলে আমার পাসওয়ার্ড আমি নিজেই জানি না, অনলাইনে দেখতে এরকম আসবে। আপনারা সবাই সবার ফেসবুকের জন্য আজকে টাইম লাইন বানাবেন মানে আপলোড করবেন ম্যান্ডেটরি। তারপরে যে রায়হান যেখানে শেয়ার দিতে বলছে ওখানে শেয়ার দিবেন আমি সবগুলো দেখবো রাতে, আজকে দিনের মধ্যে বানাবো সুন্দর টাইম লাইন দেখা যাতে কিছু বোঝা যায় যেখানে কিছু আছে আপনি কিছু বোঝাইতে চাইতেছেন আপনার অ্যাম্বিশন আপনার ভালো লাগা আপনি যা আপনি তাই বানাবেন। আর কোনো কোয়েশ্চেন কন্ট্রোল ই
देखें हबे लेयर एक करबें ना হইছে কন্ট্রোল ই এটা কেন করবেন না আপনি কোন ফাইল যদি এভাবে একবার করে ফেলেন তাহলে ওই ফাইলটা নিয়ে আপনি আর মাঝখানে মাথা কুটলেও ওই আগের জায়গায় আলাদা করতে পারবেন না এটা আপনাকে স্মার্ট লেয়ার করে রাখেন আপনার মনে হয়েছে এই তিনটা ফাইনাল ওকে আপনি এটাকে রাইট ক্লিক করে স্মার্ট লেয়ার করে রাখেন কনভার্ট স্মার্ট অবজেক্ট আপনার এটা এখন সিঙ্গেল লেয়ার হয়ে গেছে আপনার এখানে কাজ করলে এটা ডাবল না সিঙ্গেল আপনি বুঝবেন না কিন্তু আপনি চাইলে এটাকে ডাবল ক্লিক করলে এটা আবার এক্সপ্লোর হবে আপনি এটা যা খুশি তা করতে পারবেন একটা থাকলে হবে অল্টার কন্ট্রোল শিফট ই আচ্ছা এও রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার লেয়ারের ইয়েটা কমলো না কল এভারটা কমলো না বুঝতে পারছি আপনার এখানে যে কল এভারটা কমলো না কারণ এরকম করা হয় যখন অনেক লেয়ার হয়ে যাচ্ছে আপনি একসাথে হ্যান্ডেল করতে পারছেন না বা আপনার ম্যানেজ করতে অসুবিধা হচ্ছে তখন গ্রুপ আর হলো স্মার্ট লেয়ার এটার আর একটা সুবিধা আছে সেটা হলো যে আপনি যেটা বললেন যেরকম হয় যেমন আমার এরকম মাঝে মধ্যে হয় যে একটা পিএইচডি আমি ডিজাইন করছি কিন্তু আমি চাচ্ছি না যে ওটা একটা জেপিজি সেভ করি আবার ওই ফাইল ওপেন করে আর একটা জায়গায় অ্যাপ্লাই করি যেমন এই ডিজাইনটাই এখন যদি কন্ট্রোল এ দিয়ে আমি কপি করি কোনটা কপি হবে টেক্সটটা কপি হবে আমি চাইছি পুরোটা কপি করতে সেটা কীভাবে হবে এটাই তো ইমেজ করে যদি আবার আমি একটা সেভ করি আবার ওপেন করি সেক্ষেত্রে ঝামেলা সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে দেখেন কপি শিফট কন্ট্রোল সি শিফট কন্ট্রোল সি যদি দেন শিফট কন্ট্রোল সি তাহলে দেখেন এখন নিউ ফাইলে গিয়ে আপনি পেস্ট করেন দেখেন ফুল ডিজাইনটাই চলে আসছে আর না হলে কি হইতো আবার আমাকে একটা জেপিজি করতে হইতো সেই জেপিজি ওপেন করে আনতে হইতো দরকার নেই অর্ধেক বললে একটা পুট থাকে বুকে ওটা বলে পুট ফ্রন্ট ব্যাক কভার ব্যাক পুট হ্যাঁ আচ্ছা মনে করি এটাই একটা বই এরকম একটা হরিজন্টাল বই আমরা একটা পুট দিয়ে দিই এটা তাহলেই হয়ে যাবে বইটা এরকম একটা চওড়া আপনি দেখতে দেখছেন সবাই নাকি শুনছেন লেয়ারটা বন্ধ করে দিই বা লেয়ারটা এখন এদিকে ঘুরে দিই যে কাপড় সম্পর্কিত একটা বই এই বইটা এটা একটা বই এখন আপনি নিশ্চয়ই এতটুকু জানেন যে মক আপ বানান আর যাই বানান দুনিয়া যা কিছুই করতেছেন তার একটা প্রপারলি মাপ থাকা উচিত এবং মাপ থাকে আপনি যদি একটা পোর্ট্রেট ডিজাইনের বইয়ের মক আপ কাভার পেজ ডিজাইন করেন সেটা পোর্ট্রেট হবে এটা আছে ল্যান্ডস্কেপ আপনি পুরোটাই জেপিজি করে ফেলেন পুরোটাই জেপিজি করলেন একটা আপনার মক আপে গিয়ে আপনার কাভারও নিশ্চয়ই এরকম একটা অংশ থাকবে সেই কাভারের মধ্যে মনে করেন কাভারটা এরকম এরকম তো আপনি এটা এখানে পেস্ট করেন পেস্ট করে দেখেন অর্ধেক অর্ধেক বাদ হয়ে গেছে এটা যাতে আপনার কাভার হয় আপনি এই সাইড থেকে মিলাই আসেন মিলাই এসে দরকার হলে আপনি এতটুকু বের করে দেন
হ্যাঁ পুরোটাই নিয়ে আসেন, এভাবে বের করে দেন। আবার যখন ব্যাক সাইড মিলাবেন তখন ব্যাক সাইডে যেন এই লেয়ারটাই নিয়ে যান, কারণ এটা আপনি যতটুকু বড় করছেন ওই ব্যাকটাও নিশ্চয়ই ওই মকাবের অতটুকুই আছে। তাহলে এটাই যদি নেন তাহলে আর স্কেলিং প্রবলেম হবে না। আপনি এটা কতটুকু বড় করছেন, আবার কপি করবেন, আবার পেস্ট করবেন, এটা কত বড় হবে ঝামেলা এরকম। আবার যদি আপনি মনে করতেন না আমি এখান থেকে শুধু কাভারটুকু নিয়ে যাব, তাও নিতে পারতেন। এভাবে মার্কেট টুলতে সিলেক্ট করতেন, এডিট, কপি, মার্জড, এখানে এসে পেস্ট করে দিলেও হইতো। ওকে, থ্যাংক ইউ। ফটোশপ হ্যাং।